ব্লাড ক্যান্সার হলে কি কি সাইন সিমটমস দেখা যায়, সেই সমস্ত বিষয়ে আজকের ব্লগে আমি আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, এবং প্রয়োজনীয় মনে হলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। তো প্রথমেই চলে আসি যে এর কী কী সাইন সিমটমস থাকে। সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে প্রথমেই খুব কমন একটি সিমটম দেখা যায়, সেটি হলো যে উইকনেস। হ্যাঁ, হঠাৎ করেই বেশ কিছুদিন ধরে যদি দেখা যায় যে কারোর ক্ষেত্রে উইকনেস ডেভেলপ করছে এবং এই সেই উইকনেস পারসিস্ট করছে, থাকছে, তো সেটি কিন্তু একটি লক্ষণ হতে পারে। সেকেন্ড হচ্ছে যে আনএক্সপ্লেইনড ওয়েট লস, অর্থাৎ কোনো ওয়েট লসের কোনো কারণ ছাড়াই, কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টর ছাড়াই যদি হঠাৎ করে ওয়েট লস শুরু হয়ে যায় তো সেটি একটি কিন্তু ফ্যাক্টর হতে পারে। থার্ড হচ্ছে যে কোনো সোয়েলিং বা লাম্প। ব্লাড ক্যান্সারের একটি টাইপ হলো কিন্তু লিম্ফোমা। লিম্ফোমা হচ্ছে বিভিন্ন রকম যে যে সমস্ত লিম্ফ গ্ল্যান্ড যেগুলি আমাদের শরীরের মধ্যে থাকে সেগুলির সোয়েলিং হয়। তো এটি যেহেতু ব্লাড ক্যান্সারের একটি টাইপ, তো এটির ক্ষেত্রে কি হয় যে বিভিন্ন রকম যে লিম্ফ নোডগুলি আছে সেগুলি ধীরে ধীরে ফুলতে থাকে, তো এটি একটি ফিচার হতে পারে। ফোর্থ হলো যে শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ শ্বাসের সমস্যা। হঠাৎ করে দেখা গেল কারোর ক্ষেত্রে শ্বাসের সমস্যা শুরু হলো এবং সেটা ধীরে ধীরে বাড়ছে বা একই রকম থাকছে, সেটি কিন্তু একটি লক্ষণ হতে পারে। এরপর আরেকটি সিমটম হলো নাইট সোয়েট, অর্থাৎ রাত্রে শুয়ে থাকা অবস্থায় প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, এই ঘামে জামা কাপড় বা বিছানার চাদর ভিজে যাচ্ছে, সেটি কিন্তু একটি ফিচার হতে পারে। এছাড়া জ্বর কিন্তু খুব কমন একটি ফিচার ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে। বেশ কিছু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু রেগুলার মোটামুটি ফিভার আসতে পারে। বিভিন্ন ইচি র্যাশ, অর্থাৎ যে শরীরের বিভিন্ন জায়গায় হয়তো এরকম ইচিং হচ্ছে, র্যাশের স্কিন ফুলে যাচ্ছে, তো এরকম সমস্যা কিন্তু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে ডেভেলপ করতে পারে। এছাড়া বিভিন্ন রকম বোন পেন, জয়েন্ট পেন, এগুলিতে কিন্তু ব্যথা হতে পারে, এটি একটি ফিচার হতে পারে। এছাড়া যে অ্যানিমিয়া বা প্যালার, স্কিন ফ্যাকাশে হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া, এটি কিন্তু একটি লক্ষণ হতে পারে। এছাড়াও প্লেটলেট কম হয়ে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন স্থান থেকে ব্লিডিং হতে পারে, নাক থেকে, মাড়ির গোড়ার থেকে ব্লিডিং হতে পারে, বা ইউরিনের সাথে, স্টুলের সাথে কিন্তু ব্লাড আসতে পারে, তো এরকম বিভিন্ন রকম ফিচার্স আসতে পারে। তো আজকের ব্লগে আমরা আলোচনা করলাম ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কী কী ফিচার্স বা সাইন সিমটমস থাকে। এই ভিডিওটার উদ্দেশ্য এই নয় যে আপনি এই সিমটম থেকেই ভাবতে শুরু করলেন আপনার কোনো সমস্যা হয়েছে কি না। এর মধ্যে একটি দুটি সিমটম নর্মালি বিভিন্ন মানুষের থাকতেই পারে, তা এই এর এই গ্রুপের মধ্যে যে সমস্ত সিমটমস বা সাইন সিমটমস আছে সেগুলি থাকলে যে ব্লাড ক্যান্সার একদমই সেরকম নয়, বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সারে এই ধরনের সিমটমস থাকতে পারে। এই ধরনের সিমটম একটি দুটি থাকলে কিন্তু তার মানে এই নয় যে তার ব্লাড ক্যান্সার হয়েছে, কারণ এই সিমটমগুলি খুবই কমন এবং খুবই নন স্পেসিফিক, অন্যান্য বিভিন্ন সমস্যাতে কিন্তু এই ধরনের সিমটমস থাকতে পারে। তো আজকের ব্লগ এখানেই শেষ করব। যদি কোনো ইম্পর্টেন্ট যদি টপিকের বিষয়ে আপনি চান যে আমি পরবর্তী ব্লগে আমি আলোচনা করি, অবশ্যই সেই টপিকটির বিষয়ে কমেন্ট করে জানান, আমি পরবর্তী ব্লগে চেষ্টা করব আপনার বিষয়ে আলোচনা করার। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।